ইসলামী আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত ভারতীয় দূতাবাস অভিমুখে গণমিছিল পূর্ব বিক্ষোভ সমাবেশের সংগ্রামী সভাপতি ইসলামী আন্দোলন বাংলাদেশের মহতারাম আমির হযরত তুষার চরমোনাই মঞ্চে উপবিষ্ট জাতীয় নেতৃবৃন্দ সামনে আমার বিক্ষুব্ধ নগরবাসী দেশবাসী ভাই বন্ধুগণ সমবেত ভাই বন্ধুগণ, আমরা জানি ভারতবর্ষের একটা ঐতিহ্য ছিল, মুসলমানরা 700 বছর শাসন করেছে, হিন্দু মুসলমান সহ সব ধর্মের মানুষরা সেখানে শান্তিপূর্ণভাবে সহ অবস্থান করেছে। কিন্তু আমরা দেখলাম যখন থেকে হিন্দুরা এদেশের শাসন ক্ষমতায় এসেছে, বিশেষ করে বর্তমান বিজেপি সরকার যখন এসেছে, আমরা দেখছি ভারতবর্ষের নাম পরিবর্তন হয়ে যাচ্ছে। যেই ভারতবর্ষে সকলেই সম্মিলিতভাবে সুন্দর শান্তিপূর্ণ বসবাস করেছে মুসলিম আমলে, সেই ভারতবর্ষ এখন মুসলিম বিদ্বেষী একটি রাষ্ট্রে পরিণত হয়েছে, সাম্প্রদায়িক দ্বন্দ্ববাজ একটি রাষ্ট্রে পরিণত হয়েছে। এটা ভারতবর্ষের মানুষের জন্য মোটেই সুখকর নয়, মোটেই কল্যাণকর নয়। আমরা বলতে চাই বর্তমান বিজেপি সরকার যা মনে করেছেন তা হবে না। আল্লাহ পাক কোরআনে ঘোষণা করেছেন, ইন্নাল্লাযীনা ইউযুনা আল্লাহ ওয়া রাসূলাহু লা ইউযিল্লুহুম ফিদ-দুনিয়া ওয়াল আখিরা, যারা আল্লাহ ও তার রাসূলকে অপমানিত করবে তারা দুনিয়া ও আখিরাতে লাঞ্ছিত হবে, এটাই ছিল সত্য কথা। আপনারা অপেক্ষা করেন, কোরআনে পাক আল্লাহ ঘোষণা করেছেন, ইন্না কাফাইনাকাল মুস্তাহজিন, নবীজিকে আল্লাহ পাক বলেছেন, হে নবী আপনাকে যারা অপমানিত করবে তাদের ব্যাপারে আল্লাহ পাক যথেষ্ট হয়ে যাবে। এই আয়াতের শানে নজুল খুলে দেখেন, জানালা থাকলে পড়ে দেখেন, সেই 5 জন মুশরিক নবীজিকে অপমানিত করেছিল জিব্রাইল আমলের মাধ্যমে, এই 5 জনকে দুনিয়া থেকে লাঞ্ছিত করে একসাথে বিদায় করে দিয়েছিলেন আল্লাহ পাক। কাজেই বলতে চাই অনতি বিলম্বে ভালো হন, আল্লাহ পাকের ঘোষণা রয়েছে বিজেপি সরকারের সমস্ত কার্যক্রমের কারণে ভারত অনতি বিলম্বে সরকার হতে বাধ্য হবে ইনশাআল্লাহ। মুসলিম উম্মা, আমরা কখনো নবীর অপমান সহ্য করব না। বাংলাদেশ সরকার এখনো আপনি পারেন নাই সংসদে নিন্দা প্রস্তাব আনতে, অনতি বিলম্বে নিন্দা প্রস্তাব আনেন, অন্যথায় দেশবাসী কিন্তু আপনাকে প্রত্যাখ্যান করবে, মাত্র হবে ইনশাআল্লাহ। আগামী দিনের সকল কর্মসূচিতে অংশগ্রহণের আহ্বান জানিয়ে বক্তব্য এখানে শেষ করছি। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, কারণ আমি শিল্প